সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে আলোচনা হয়েছি, আমরা মুফতি সাহেব খুব সুন্দর করে কইছেন যে আমরা যে আলোচনা বা বেশি হুনার মাছ থাকিয়া যদি আমরা সামান্য হুনি আর আমল যদি করি তাহলে সেটাই হলো উপকারী। কিয়ামতের দিন মানুষ তিনটা দিক থেকে ক্ষতিগ্রস্ত দেখব। একগ্রো মানুষের বোঝে বিশ্বাসগত দিক থেকে ক্ষতিগ্রস্ত, আরেকগ্রো মানুষের বগিয়ে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আর আরেক শ্রেণীর মানুষের বগিয়ে আখলাকের দিক থেকে ক্ষতিগ্রস্ত। এই তিন দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হইব। যদি কেউ বিশ্বাসের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই লোক এমন ক্ষতিগ্রস্ত হইব যে এই ক্ষতি থেকে সে আর মুক্তি পাওয়া সম্ভব না। বিশ্বাসের দিক থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় তার বিশ্বাসের মাঝে তার আকিদার মাঝে যদি শির্ক থাকে, শিরকি আকিদার মাঝে থাকে, কুফরি আকিদার মাঝে থাকে, নাস্তিকতার মাঝে থাকে, তাহলে সে এইখান থেকে আর বাড়ি যাওয়া সম্ভব না, এই ক্ষতি থেকে বাড়ি যাওয়া সম্ভব না। আর তার যদি বিশ্বাস ঠিক থাকে আর যদি আমলও কোনো ত্রুটি থাকে তাহলে সে এই আমলের ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা করলে কিতা করবা, তারে ক্ষমা করে দিবা, আর আল্লাহ ইচ্ছা করলে তারে শাস্তি দিবা, কিন্তু সে মুক্তি পাওয়া সম্ভব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ মাফ করতে না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারেন। আর আখলাকের দিক থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেও ক্ষতিগ্রস্ত হইব। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন একটু আগে আমরা হাদিস শুনছি যে সবথেকে নিঃস্ব মানুষের লগে হয়ে যে অনেক আমল লইয়া গেছে কিন্তু তার আমলের এগেনস্টে কিছু মানুষ আমলদার মানুষের কথা অনেক মানুষে তার অভিযোগ লইয়া যাইব, তার সব তারে ওগুলো পরিশোধ করতে করতে বিচার করতে করতে দেখা যাইব তার আমল শেষ হয়ে গেছে, তারপরে যেসব অভিযোগকারী দেখা যাইব এখন আরও রয়েছে, তখন তার গুণাসমূহরে তার আমলনামা তানিয়া যখন দেওয়া হইব তখন এই কারণে সে নেককার সালেহীন মানুষ থাকার ফলে তারে জাহান্নামে যাইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কেন তারে মাফ করে দিতে পারেন। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরা বিশ্বাস যেন আমরা ঠিক রাখি। আর আমলের ক্ষেত্রে বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ আখলাক যেন আমরা করি। কারণ এলগিয়া যে আমরা সফল কাম হইতে হইলে আমরা তিনটা দিক থেকেও আমরা সঠিক হইতে হইব। তো এই যে সঠিক বিশ্বাস, সঠিক আমল, সঠিক আখলাক সম্পর্কে আমরা জানতে হইলে আমরা কোরআন সুন্নাহর কাছে ফিরিয়ে দিতে হইব, আমরা ঘুরিয়ে যাইতে হইব কোরআন এবং সুন্নাহর কাছে, যে দুইটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখিয়া গেছেন। এবং এই কোরআন সুন্নারে খারাল লাখান বুঝতে হইব যে যারা বেস্ট অফ দ্য বেস্ট আসলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরের যে জেনারেশন আসলা তারা হইলে গিয়া সব থেকে বালা করে কোরআন সুন্নারে বুঝছেন, তারা হইলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমরা তারা লাখান করিয়ে ইসলাম বুঝতে হইব, আমরা বিশ্বাস, আমরা আমল, আমরা আখলাক। একটু আগে আমল লইয়া আলোচনা হয়েছে যে এই যে আমলগুলা কেউ দেয় এই আমলগুলার বিরোধিতা করা হওয়ার, কারণ এই আমলগুলা সমাজে প্রতিষ্ঠিত আছে, মানুষে মনে করেন নেক আমল, কিন্তু এই নেক আমলটা রসুলে করছেন না, সাহাবায়ে কেরামে করছেন না। এই রসুলে যেটা নেক আমল জানতা না, সাহাবায়ে কেরামের যেটা নেক আমল জানতা না, এটা কখনো নেক আমল হইতে পারে না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রত্যেক খুতবার মাঝে কইতা যে বেদাত সম্পর্কে সচেতন করছেন, বেদাত কিতা, বেদাত কোনো গালি না, বেদাত হইলগিয়া ও নেক আমলের নাম, ও বালাখাজের নাম, যে বালাখাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নাহ দ্বারা প্রমাণিত নাই। নেখাত মেয়ে আমরা অনেক সময় চিন্তা করি যে মিলাদ ফোড়ের ওজনে ইনো দুরুদ ফোড়ের, ইনো কোরআনের আয়াত তেলাওয়াত করে তিগুরা আবার বিরুদ্ধে এখানে দোয়া করে নামাজ পড়ে ইমাম সাহেব সবর লইয়া দোয়া করে রাখান দিরা সবে আমিন আমিন হইরা ইনো ইগুরো আবার বিরুদ্ধে এখানে খানুনিলগিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ পড়ছেন, তাই নামাজ পড়ে শিখাইছেন কিতা কিতা করতে হইব, আয়াতুল কুরসি পড়লে মৃত্যু অর না দেখি ওই ব্যক্তি জান্নাত জান্না, মৃত্যু হইলে জান্নাত যাইব কি যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাইয়া দিয়েছেন যে সূরা এখলাস ফালাক নাস পড়বার লাগিয়া। তাহলে এই আমলগুলো না করিয়া আমরা কিতা করি আর আমরা মনে করি আর যে আত্মীয় ইমাম সাহেব দোয়া করবা আর আমরা সবাই বীর আহমদকে ইয়ার আমার রাহিমুল কইলাম, তো মনে করলাম যে একটা হইলো কি নেক আমল, অথচ এই নেক আমল রসুল সাল্লাহ ইসলামে করছেন না। এই জন্য এটা হইল গিয়া যে দেখতে সুরতে হইল কি নেক আমল, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমল হিসেবে গ্রহণযোগ্য নাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাহান্নামে দিব, শাস্তি দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্রহণ করতে নাই। আর একটা ব্যাপার হইল গিয়া এই নেক আমল করলে সব থেকে বেশি যেটা সমস্যা হইব যে রসুল সাল্লাহ ইসলামের অবমাননা করা হয়, বেদাত করলে কিতা হয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের অবজ্ঞা করলো, অবহেলা করলো, সে আমার অন্তর্ভুক্ত নাই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এমন কঠোর ভাষায় কইরা যে উম্মত থাকি বার করে দিরা। কেউ দেয় যে যখন সে রসুলের সুন্নতের জায়গাত অন্য কোনো জিনিস ঢুকাই দিব, তাহলে এমন হলো যে এ রসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম থেকে বেশি ইসলাম বুঝে, রসুল সাল্লাহ সাল্লাম থেকে বেশি ফরেজগার, রসুল সাল্লাহ সাল্লাম থেকে বেশি আল্লাহওয়ালা। তাহলে রসুলের কিতাব রইলো, বড় করা হয়েছে না ছোট করা হয়েছে? ছোট করা হয়েছে। তাহলে আপনার বোঝার তৌফিক দান করুক। কার সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নারে আমরা সবে বুঝতাম না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মাঝে কইছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো তাহলে নলেজেবল যারা আছে, জ্ঞানী যারা আছে, আহলে যিকির যারা আছে, আহলুল ইলিম যারা আছে, কোরআনের সাথে যারা সম্পর্ক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ইলিম যাদের কাছে আছে, তার কাছ থেকে তুমি দিন জিকার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কইছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ এর লাগি নবীর উত্তরাধিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ারিশ হই লাগে খারা উলামা, উলামা একরাম। কিন্তু এই ক্ষেত্রে আপনার এই আহলে জিকির বা উলামার কথা যখন যাইবা, তখন দেখতে হইব যে যে উলামায় রসুলের ফত দেখাইয়া দিরা, যে উলামায় কোরআন সুন্নার ফত দেখাইয়া দিরা, ও উলামায় লাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রকৃত উত্তরাধিকারী। আর যে নিজে নিজে ফত বার করে দেখাইরা, তাই লাগিয়া ফেক উত্তরাধিকারী, তাই রিয়েল উত্তরাধিকারী নাই। এটা আলেম বা ডিগ্রি দেখলেও আমরা তার কাছ থেকে আমরা জিকির করতে পারতাম না। আমরা জিকির করতে হইব ওই নলেজেবল মানুষে, যেন আপনার দেখাইবা রসুলের ফত, যেন দেখাইয়া দিবা কোরআন সুন্নার ফতে আপনার আমারে পরিচালিত করবা। সালফে সালেহীন যে যে পথে বলে সাহাবা ইকরাম যে পথে পরিচালিত ছিলেন, সেই পথ যারা দেখাই দিবা তারা পথে পরিচালিত হইতে হইব। আপনারা যদি অন্তত কোন যে সিলেট যাইতাম কিলা, আমি বললাম যে সিলেট ওবাই দিয়ে উঠিয়া, বাড়ির উঠে দিয়ে উঠিয়া, ও গাছে দিয়ে উঠিয়া, তারপরে ওবাদি গাঙ্গর মাঝে হাত নিয়ে পড়িয়া ওবাদি চক্কর গিয়েছিলেন, সে আপনি কইবাতে কিন্তু সঠিক রাস্তা দেখাই যান। আরও জন্য জিজ্ঞার হচ্ছেন এনে কইরা যে ও রাস্তায় রাস্তায় চক্কর ওবাদি জ্ঞানী ভবন পয়েন্ট ভবন থেকে আপনি একটা গাড়ি খাড়া সিগনাল দিবা বা গাড়ি উঠবা, আপনি বন্দর গিয়া লাগিয়ে দিবা, আপনি সিলেক্ট টাউনকে লাগিয়া, সে দেখাইতেই ও রাস্তা, যে রাস্তায় রসুল সাল্লাহ ইসলামে থইয়া গেছেন, যে ফতের উপরে রসুল সাল্লাহ ইসলামে থইয়া গেছেন, যে ফতের উপরে সাহাবাই কেরাম পরিচালিত হয়েছেন, সেই ফতের দিকে পরিচালিত করতে হইব। এতে হইব আমরা এইটাও যেন আমরা মাঝে না থাকে, বাড়াবাড়ি এবং সাড়াসাড়ি যেন না হয়। আমরা কোনো আলেমরে ফাইয়া যেন মনে করি না যে আলেম ওই লাগে তাই যা দেখাই বা সব ওই লাগে সঠিক রাস্তা, এটাই লাগে আলেমের ক্ষেত্রে কী থাকবো বাড়াবাড়ি হইব। আবার যেন এইলা না হয় যে আলেম হলে কিচ্ছু বুঝেন না, সব আমরা বুঝবো, আমরা কোরআন পড়তাম পারি, আমরা কোরআন বাংলায় আছে, হাদিস বাংলায় আছে, তাহলে কোরআন হাদিস পড়ি আমি বুঝি নিব, এখন আর কোনো আলেমর কাছে নলেজেবল মানুষের কাছে যাওয়ার দরকার না। এইটাও গীতা হইল গিয়া একটা হইল গিয়া ইফরাদ এবং তাফরিদ হয়ে যাব, যে সাড়াসাড়ি হয়ে যাব নাহলে বাড়াবাড়ি হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সাড়াসাড়ি এবং বাড়াবাড়ি থাকিয়া মধ্যম পন্থার উপরে টিকিয়া থাকার তৌফিক দান করুক। কার আমরা যেন সচেতন হই, সতর্ক হই, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা আমল করার ক্ষেত্রে, আমরা আকিদা বিশ্বাসের ক্ষেত্রে, আমরা আখলাকের ক্ষেত্রে, আমরা যেন কোরআন সুন্নাত দ্বারা প্রমাণিত আমল আখলাক এবং আকিদারে আমরা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে তৌফিক দান করুক। কার সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকের এই আয়োজনে বিভিন্নভাবে অংশগ্রহণ করছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকের আওয়ারে বোয়ারে কবুল করুক। কার এই আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এই বাসার মহিলারা সহ আরও যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সহযোগিতারে কবুল করুক, এইটারে নেক আমল হিসেবে কবুল করুক। আমরা মাঝে যারা অসুস্থ আছেন তারা সুস্থতা দান করুক, আমরা মাঝে যারা ঋণগ্রস্ত আছেন ঋণমুক্ত করে দুঃখ, আমরারে কোরআন সুন্নার প্রতি পরিচালিত করুক, আমরারে আমরা জাতিরে আমরা জাতি নেতৃবৃন্দ হলে কোরআন সুন্নারে সঠিকভাবে বুঝার হেদায়তের প্রতি পরিচালিত করুক। পৃথিবীর বিভিন্ন প্রান্ত মজলুম মুসলমান হল আছেন, অনেক মুসলমান আছেন বিভিন্নভাবে নির্যাতনের মাঝে আছেন, বিভিন্ন মুসিবতের মাঝে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে হেফাজত করুক, প্রত্যেকরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আজকের এই বৈঠকখানু শেষ করে লিয়ার।